আমার আমার প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে নির্দেশনা আমাকে দিবেন সেই নির্দেশনা মোতাবেক আমি নির্বাচনে অংশগ্রহণ করব যেহেতু নয় তারিখ পর্যন্ত সময় আছে আমি নয় তারিখ আমি মনোনয়ন দাখিল করলাম নয় তারিখ পর্যন্ত আমি নেত্রীর পথপানে চেয়ে থাকবো যদি নেত্রীর কাছ থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তটাই আমি মেনে নেব তার জন্য আমি নয় তারিখ পর্যন্ত অপেক্ষা করব আর আমি যতদিন বেঁচে আছি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর আদর্শ এবং নৌকার বিরুদ্ধে যাওয়ার কোনো ধরনের ইচ্ছা আমার নেই এবং আমি যাব না এখনও আমি অনেক আপনারা জানেন যে আমি গণসংযোগ করেছি অনেক জনমানুষের কাছে গিয়েছি জনগণের কাছে গিয়েছি তাদের যথেষ্ট সমর্থন আমি পেয়েছি আমি আশা রাখি যে নৌকার প্রার্থী হিসাবে কুড়িগ্রাম চাইরে আমার চাইতে কোনো জনপ্রিয় ক্যান্ডিডেট নাই কিন্তু তারপরও আমার চাইতে সবচাইতে বড়ো কথা হলো নেত্রী যদি আমার চাইতে কাউকে বড় মনে করেন তা আমি অবশ্যই আমি নেত্রীর সাথে একাত্মতা ঘোষণা করে আমি মনে করি সে আমার চাইতে যোগ্য প্রার্থী অবশ্যই তার জন্য আমরা কাজ করব। আমাদের কুড়িগ্রাম চায়ের আসনে অর্থাৎ চিলমারি রৌমারি রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের মধ্যে কোনো প্রকারের দ্বন্দ্ব নাই আমরা আওয়ামী পরিবারের এক এবং অভিন্ন থেকে আমরা নির্বাচনে নির্বাচনী মাঠে থাকবো এবং বিজয় ছিনিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ যদি মহাজোটের শরিক অন্য কোন দলকে মনোনয়ন দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে তো আমরা কষ্ট পাবই কারণ জাতীয় পার্টি আপনারা জানেন যে এই উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রামের উন্নয়নের ক্ষেত্রে জাতীয় পার্টি একশো ভাগ নিশ্চিত যে তারা বাধাগ্রস্ত করেছে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ কিন্তু সেইকে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে সর্বক্ষেত্রে জাতীয় পার্টি একটা বাধা সৃষ্টি করেছে বিভিন্ন সময় জাতীয় পার্টির হুসাইন মোহাম্মদের সাথে যে কোনো একজন প্রার্থীকে সামনে দাঁড় করিয়ে আমাদের এমপি বানাই দিচ্ছেন যাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই যাদের সাধারণ মানুষের সাথে কোনো সম্পৃক্ততা নেই তারা এসি রুমে থেকে শুধু এমপি হয়ে যান ঢাকা শহরে যান আর তারা কখনো ফিরে না পাঁচ বছর পরে আবার তারা চলে আসেন এই সমস্ত এই বুধের মাঝে এই সমস্ত এই বসন্তের কোকিলদের আগমনে কুড়িগ্রাম এখন মুখরিত আমি মনে করি যে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট এখন আছেন এই মহাজোটের প্রার্থী হবে সেই ব্যক্তি যে জনমানুষের ব্যক্তি জনগণের সাথে যার সম্পৃক্ততা আছে এবং জনগণের সুখ দুঃখের কথা জাতীয় সংসদে গিয়ে বলবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করবে আমার এখন পর্যন্ত বিশ্বাস যে মাননীয় নেত্রী সেটা সুবিবেচনা করবেন এবং কুড়িগ্রামের উন্নয়নের কথা বিবেচনা করে অবশ্যই নৌকার প্রার্থী এখানে মনোনীত করবেন এটাই আমার বিশ্বাস অংশীদার কিন্তু কথা হলো এটা যদি আমরা বলতে চাই তাহলে ঢাকা বলেন গোপালগঞ্জ আমি আমি মনে করি যদি এটা বলা ইয়ে হয়ে যাচ্ছে কিন্তু আমি বলবো যে মাননীয় নেতৃত্ব কখনো গোপালগঞ্জ থেকে তোর জাতীয় পার্টি প্রার্থী দিবে না কিন্তু এর সাথ বারবার বলতেছে কুড়িগ্রাম কুড়িগ্রাম নিয়ে ওনার এত অ্যালার্জি কেন যে কুড়িগ্রামেই ওনার প্রার্থীগুলো চাইতে হবে উনি চাইতে পারেন চিটাগেঞ্জা চাক সন্দীপে গিয়ে চাক ইয়া বাজার গিয়ে চাক সব শুধু নিতে হবে গোপালগঞ্জে চাক না কেন ফরিদপুরে চাক আমাদের কুড়িগ্রামেই সবগুলো আসন ওনার নিতে হবে এমন তো কোনো কথা নাই আর কুড়িগ্রামের হ্যাঁ কুড়িগ্রামের উন্নয়নের দিকে যদি তার নজর থাকতো কুড়িগ্রামের কথা উনি যখন ক্ষমতায় ছিলেন এবং বিভিন্ন সময় ওনার এম ওনার নির্বাচিত এমপিরা যদি কুড়িগ্রামের উন্নয়নে আত্মনিয়োগ করত। এবং সেরকম বিশেষ কোনো অবদান রাখত তাহলে কিন্তু সেটা একটা ভিন্ন কথা ছিল অবশ্যই আমরা বিবেচনা করতাম কিন্তু আসলে তাদের কোনো উন্নয়ন হয় না আপনারা জানেন যে কুড়িগ্রাম জেলার চারজন এমপি কুড়িগ্রাম জেলার চাম চারজন এমপি ছিলেন এই দশম জাতীয় সংসদে তার মধ্যে চারজনের মধ্যে কিন্তু দুইজন মারা গিয়েছেন কারণ আল্লাহ তাদেরকে ভেজতে নসিব করুক আমি দোয়া করি কিন্তু কথা হলো যারা দেখতেছি আমরা বয়স পার হয়ে যাচ্ছে যেনারা মারা গিয়েছেন তাদের তারাও এই কুড়িগ্রামেরই কৃতি সন্তান ছিলেন কিন্তু পাশাপাশি একটি কথা না বললেই নয় তারা কিন্তু দুইজনই আশির উপরে বয়স ছিল তাদেরকে তো এরশাদ সাহেব বারবার মনোনয়ন দেন এই আশি নব্বই এরকম করে মনোনয়ন দিচ্ছেন তো আমরা ইয়াং জেনারেশন আমরা কি আশি নব্বই আমার বয়স এখন তেতাল্লিশ বছর তাহলে কি আমার আরও সাতত্রিশ বছর অপেক্ষা করতে হবে নির্বাচনে অংশগ্রহণ করতে হলে এরশাদ সাহেবের এই মানে এই ধরনের কোটায় আশির কোটায় পড়ার জন্য তা আমি সেটা চাই না আমি মনে করি বর্তমান যুগ ইয়াং জেনারেশনের যুগ তারা এগিয়ে যাবে আমি মনে করি যে যুবকদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা অবশ্যই ইয়াং অ্যাং এনার্জেটিক লোকজনদেরকে পছন্দ করতেছেন যারা মেধাবী এবং তরুণ তে তরুণ নেতৃত্ব এদেশে চলে আসুক নেত্রীও চাচ্ছেন নেত্রী অনেক তরুণদেরকে মনোনীত করেছেন তা আমি আশা করি যে পুনর্বিবেচনা করে নয় তারিখ পর্যন্ত আমি তীর্থের কাকের মতো আমার নেত্রীর পথ মানে চেয়ে থাকবো যে নেত্রী কি নির্দেশনা দেন আমার কুড়িগ্রাম চার চিলমারি রৌমারি রাজীবপুর এই উত্তর জনপদের একটি নির্যাতিত নিপীড়িত অবহেলিত এলাকা এই অঞ্চলের মানুষের জন্য দুঃখ দুর্দশার কথা ভেবে মাননীয় নেত্রী অবশ্যই সুবিবেচনা করবেন যারা এই এলাকায় মাদককে মাদকের পৃষ্ঠপোষকতা করেছে এবং যারা বিভিন্ন সময় দুর্নীতির আঁকড়া গড়েছে তাদেরকে নেত্রী মনোনয়ন দিবেন না এটাই আমি আশা করি এখন পর্যন্ত আমি দৃঢ় আমি আশাবাদী আমার নেত্রীর প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে অবশ্যই উনি সুবিবেচনা করবেন এবং নয় তারিখের আগ পর্যন্ত আমার আমি নয় তারিখ পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যেই আমি আশা করি যে আমি নেত্রীর চিঠি পাব এবং কুড়িগ্রাম চারের নৌকার প্রার্থী হয়ে কুড়িগ্রাম চারে নির্বাচিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব বলে এটাই আমার বিশ্বাস